কীভাবে কলেজ সাজালে তোমরা আইটিআইতে একশো শতাংশ চান্স পাবে তো দেখো ফ্রেন্ড তোমাদের আইটিআইতে যে চয়েস ফিলিং হয় সেখানে যদি তুমি ঠিকমতো চয়েস ফিলিং না করো বা তুমি চয়েস ফিলিং সম্পর্কে যদি কিছু না জানো সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজে চান্স পাবে না আইটিআই কাউন্সেলিংয়ে তোমার কিন্তু নাম উঠে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকবে তো সেই কারণে আজকের এই ভিডিওতে তোমাদের আইটিআই কাউন্সেলিং সম্পর্কে বিস্তারিত এ টু জেড সমস্ত কিছু আমি বলবো এবং এই ভিডিও থেকে যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু জানার থাকে তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। তো দেখো ফ্রেন্ড তোমাদের এখন আমি একটি ওয়েবসাইট দেখাচ্ছি তো এটি হলো এনসিভিটির অফিসিয়াল ওয়েবসাইট এখন তোমরা যে ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করছো ওই ওয়েবসাইটে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে ওই ওয়েবসাইটের কিন্তু আর কোনো কাজ নেই তোমাদের যাবতীয় যা কাজ এই ওয়েবসাইটে হবে তো এটা হলো এনসিভিটির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এক্সাম থেকে শুরু করে তোমাদের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে তোমাদের আইটিআইয়ের রেজাল্ট এবং মার্কশিট এখান থেকেই কিন্তু তুমি পাবে এবং তোমার যে প্রোফাইল এখান থেকেই তুমি চেক করতে পারবে তো তোমরা যে আইটিআইতে চয়েস ফিলিং করবে তো এই চয়েস ফিলিং করার আগে তোমাকে জানতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতগুলো আইটিআই কলেজ আছে বা তোমার ডিস্ট্রিকে কতগুলো আইটিআই কলেজ আছে বা ওই কলেজের কোড নাম্বার কি রয়েছে বা ওই কলেজে কটি ট্রেড রয়েছে ঠিক আছে এই বিষয়গুলি তোমাকে আগে জানতে হবে তুমি যদি না জানো যে তোমার ডিস্ট্রিকে বা তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতগুলো আইটিআই কলেজ রয়েছে তাহলে কিন্তু তুমি ঠিকমতো চয়েস ফিলিং করতে পারবে না তোমরা বিগত বছরও যদি লক্ষ্য করো দেখতে পাবে অনেক ভালো ছেলে মাধ্যমিকে ভালো নাম্বার রয়েছে কিন্তু আইটিআইতে কলেজ পায়নি এমনটা কিন্তু হয় কারণ আইটিআইতে চয়েস ফিলিং এমন একটি জায়গা তুমি যদি ঠিকমতো চয়েস ফিলিং না করো সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজ পাবে না তাই যে ইনফরমেশানগুলো তোমাকে আমি এই ভিডিওতে দেবো তোমরা এ টু জেড দেখে রাখো তো দেখো ফ্রেন্ড তোমাকে প্রথমে জানতে হবে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কলেজগুলো রয়েছে সেগুলো কী কী তো এইটা যারা এখনও জানো না তোম তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো ওখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে তোমরা জানতে পারবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতগুলো আইটিআই কলেজ রয়েছে বা তোমার জেলার মধ্যে কতগুলো আইটিআই কলেজ রয়েছে তো এবার আসি চয়েস ফিলিং প্রক্রিয়াতে তো দেখো তোমাদের যে আইটিআইতে চয়েস ফিলিং প্রক্রিয়াটা হবে এই চয়েস ফিলিং প্রক্রিয়াকে আমি তিনটি ভাগে সাজিয়েছি তোমাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তো প্রথমত সত্তর পার্সেন্টের উপর যাদের নাম্বার রয়েছে দ্বিতীয় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্টের উপর যাদের নাম্বার রয়েছে এবং তৃতীয় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের উপর যাদের নাম্বার রয়েছে তো প্রথমত আসছি যাদের তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টের উপর নাম্বার রয়েছে তাদের কিভাবে কলেজ সাজানো উচিত বা কিভাবে কলেজ সাজালে তুমি একশো শতাংশ চান্স পাবে তো দেখো ফ্রেন্ড তোমাকে প্রথমে দেখতে হবে তোমার মাধ্যমিকের নাম্বার যেহেতু কম তাই তোমাকে প্রথমে চেক করে চেক করে নিতে হবে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে কি কি কলেজ রয়েছে বা তুমি কোন ট্রেডে আইটিআই করতে চাও তো প্রথমে তোমাকে এটা স্থির করে নিতে হবে তুমি যদি চাও আইটিআইতে মেন মেন ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান ফিটার এইসব ট্রেডে যদি তুমি আবেদন করো বা তুমি চয়েস ফিলিং করো সেক্ষেত্রে কিন্তু তোমার সম্ভাবনাটা অনেকটা কম থাকবে বা কলেজে তোমার নাম ওঠার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম থাকবে তাই তোমাকে আইটিআইতে যে সমস্ত ট্রেড রয়েছে যেমন মেন ট্রেড নয় সে ট্রেডগুলোকে তোমাকে আগে সাজাতে হবে বা তোমার ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে সেগুলোকে তোমাকে আগে সাজাতে হবে কারণ তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টটাতে ফিফটি সুযোগ দেওয়া হয় তোমার ডিস্ট্রিক্টের মধ্যে কলেজ পাওয়ার জন্য তাই তোমাকে ডিস্ট্রিক্ট কোটাকে আগে সাজাতে হবে এবং ডিস্ট্রিক্ট কোটা সাজালে এবং তোমাদের একটা প্রশ্ন দেখা যায় যে একটি কলেজে আইএমসি কোটা এবং গভারমেন্ট কোটা দুটো কোটাতে কি একসাথে একটি কলেজে আবেদন করা যাবে বা চয়েস ফিলিং করা যাবে তো দেখো সাপোজ ধরো তুমি একটি ট্রেড নেবে তো সেই ট্রেডের উপর তুমি প্রথমে আইএমসি কোটা নিলে বা প্রথমে তুমি গভর্নমেন্ট কোটা নিলে তারপর যদি তুমি চাও আইএমসি কোটা নিতে পারবে তো যাদের তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে নাম্বার রয়েছে তাদের কিন্তু গভর্নমেন্ট কোটার সাথে সাথে আইএমসি কোটাটা নিতে হবে তোমাদের আইএমসি কোটা নিতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই কারণ তোমাদের যদি আইটিআইতে রিজার্ভেশন কোটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ পাওয়াটা একটু টাফ হতে পারে তাই আইএমসি কোটা নিলে তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেড়ে যাবে তাই যাদের মাধ্যমিকে কম নাম্বার রয়েছে প্রথমত তাদের ডিস্ট্রিক্ট যে কলেজগুলো রয়েছে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের কলেজগুলোকে আগে সাজাতে হবে এবং তার মধ্যে গভর্নমেন্ট কোটা আইএমসি কোটা এগুলোকে কিন্তু রাখতে হবে এইভাবে যদি তোমরা কলেজ সাজাও সেক্ষেত্রে যাদের একেবারে কম নাম্বার রয়েছে তাদের কিন্তু নাম উঠে আসার সম্ভাবনা থাকবে তো এরপরে আসছি পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্টের মধ্যে যাদের নাম্বার রয়েছে তারা কিভাবে কলেজ সাজাবে তো দেখো তোমরা কিন্তু কলেজ পাবে কিন্তু তোমরা মনের মতো কলেজ বা মনের মতো ট্রেড কিন্তু নাও পেতে পারো হয়তো তুমি যে কলেজটা চাইছো ওই কলেজটা পেলে না বা যে ট্রেড চাইছো ওই ট্রেডটা পেলে না কিন্তু তোমরাও কিন্তু কলেজ পাবে যে কোনো না যে কোনো একটি কলেজ পাবে তোমাদেরও সেম একই ব্যাপার তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে ওই সমস্ত কলেজকে চয়েস ফিলিং প্রক্রিয়ায় সবার প্রথমে কিন্তু সাজাতে হবে এক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা ফিফটি পারসেন্ট ওটা কিন্তু ঠিকমতো কাজ করবে যদি তুমি ডিস্ট্রিক্টের না কলেজ নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি অন্য কলেজ সাজাতে পারো এবং তোমরা যদি চাও ডিস্ট্রিক্টে আবেদন করবে এবং ডিস্ট্রিক্টের কলেজে আইটিআই করবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আগে চান্স পাবে কলেজ পাওয়ার তো এরপরে দেখো তোমরা যদি আইটিআইতে মেন ট্রেড নাও প্রথমে বা এক ধার থেকে তুমি ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রিশিয়ান ফিটার এইভাবে সাজিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু তোমার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে ধরো তুমি একটি কলেজ পড়বে সেই কলেজে প্রথমে ইলেকট্রিশিয়ান নিলে তারপরে ফিটার নিলে আবার একটি কলেজে গেলে সেখানে ইলেকট্রিশিয়ান ফিটার এইভাবে তুমি যদি হাজার হাজারটাও যদি কলেজ সাজাও তাও কিন্তু তোমার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে কারণ ইলেকট্রিশিয়ান এমন একটি ট্রেড তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো পাঁচ থেকে ছ হাজার সিট আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং ফিটারের যদি কথা বলি তাও প্রায় ধরে রাখতে পারো চার থেকে পাঁচ হাজার সিট আছে এবং তোমাদের মাধ্যমিকের নাম্বার যাদের বেশি রয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারাই কিন্তু ওই ট্রেডগুলোতে চান্স পায় বা তোমাদের যদি রিজার্ভেশনের কোটা থাকে তাহলে কিন্তু আলাদা ব্যাপার আমি যদি জেনারেল দিক থেকে বলি তাহলে কিন্তু তোমাদের সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার কিন্তু প্রয়োজন তাই তোমাদের প্রথমে ডিস্ট্রিক্ট কোটার যে কলেজগুলো ওগুলোকে আগে রাখতে হবে এবং তারপর তোমরা যদি চাও আইএমসি কোটার কলেজ কিন্তু নিতে পারো এবং আইএমসি কোটাতে খরচটা একটু বেশি হয় বিগত বছরে তোমাদের খরচ হয়েছিল প্রায় আড়াই হাজার টাকা মতো এবং দু হাজার একুশে কত খরচ হবে এখনও পর্যন্ত ওয়েবসাইটে জানানো হয়নি তো জানালে তোমাদের আমি জানিয়ে দেবো তো পরে আসছি যাদের সত্তর পার্সেন্টের উপর নাম্বার রয়েছে তারা কিভাবে সাজাবে তো দেখো তোমরা যে কলেজটা বলবে বা যে ট্রেডটা নেবে তোমরা কিন্তু সেটাই পাবে তাই তোমার তোমরা যদি চাও তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে তুমি আইটিআই করবে না তুমি কিন্তু অন্য ডিস্ট্রিকে যেতে পারো কোনো প্রবলেম নেই কারণ তুমি যখন অন্য ডিস্ট্রিকে যাবে সেখানেও কিন্তু চান্স পাবে কিন্তু এখানে তোমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে তুমি যে নিজের ডিস্ট্রিক্টে যখন মানে আবেদন করবে তখন কিন্তু তোমাকে কম্পিটিশানটা কম করতে হবে তুমি যখন অন্য ডিস্ট্রিকে যাবে সেখানে কিন্তু তোমাকে একটু কম্পিটিশান করতে হবে কারণ দেখো ওই ডিস্ট্রিক্টের ছেলেরা কিন্তু ডিস্ট্রিক্ট কোটায় আগে চান্স পাবে তুমি যেহেতু ওই ডিস্ট্রিক্টের নয় সেক্ষেত্রে তোমাকে একটু কম্পিটিশান করে কলেজটা পেতে হবে কিন্তু তুমি কলেজ পাবে এবং তোমরা এখন থেকে ঠিক করে নাও তুমি কোন ট্রেডে আইটিআই করবে বা কোন ট্রেডে তুমি পড়বে তো এটা তোমাকে এখন থেকে ঠিক করে নিতে হবে এবং তোমরা যখন চয়েস ফিলিং করবে তোমাদের বেশি কোনো ট্রেড সাজানোর প্রয়োজন নেই বা কলেজ সাজানোর প্রয়োজন নেই তোমরা তিন থেকে চারটি কলেজ সাজাবে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে তো আমি তোমাদের এই কথাটা আগেও বলেছি এবং এখনও বলছি তোমাদের এইভাবে যদি তোমরা কাউন্সিলিং করো বা চয়েস ফিলিং করো তাহলে তোমাদের সম্ভাবনা থাকবে একশো কলেজ পাওয়ার এক্ষেত্রে তোমাদের কলেজে নাম উঠে আসবে তো দেখো ফ্রেন্ড এই ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি তোমাদের এই ভিডিও থেকে কোনো রকম জানার থাকে তোমরা কমেন্টে জানাতে পারো